নমস্কার আইটিআই এবং পলিটেকনিকের অনলাইনে ফর্ম ফিল করা শুরু হয়েছে এই ফর্ম ফিল করা চলবে পনেরো পাঁচ দু হাজার পর্যন্ত অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তারা যদি এই ফর্ম ফিল করতে চায় তারাও কিন্তু করতে পারবে যেহেতু ফর্ম ফিল সময় অনেকটা আছে এবং এই টাইমের মধ্যে আশা করি তাদের রেজাল্টও বেরিয়ে যাবে এবছর সিস্টেম একটুখানি চেঞ্জ হয়েছে এবছর কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না প্রথমে ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে যে সেকশনটি আছে এটির ওপর একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথমে ক্যান্ডিডেটের নাম তারপর মিডিল নেম এবং শেষকালে পদবি দিতে হবে তারপর সেই ক্যান্ডিডেটের বাবার নাম এই নিচের ঘরে পুট করতে হবে তারপর মায়ের নাম ডেট অফ বার্থ তারপর আধার নাম্বার পুট করতে হবে তারপর ফোন নাম্বার এখানে বসাতে হবে তারপর যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি এখানে টাইপ করে দিতে হবে তারপর তার জেন্ডার সিলেক্ট করে এখানে ক্যাপচাটা ফিল করে রেজিস্টার বাটানে ক্লিক করতে হবে এরপর আপনার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি পাঠানো হবে ওটিপিটি করে পুট করে ভ্যালিডেট করবেন ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ওটিপিটির বৈধতা স্বীকৃত হয়েছে তারপর এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনার সামনে লগ ইন পেজ চলে আসবে এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড পুট করতে হবে এবার বলতে পারেন পাসওয়ার্ড কোথায় পাবো পাসওয়ার্ডটা প্রথমে আপনাকে সেট করতে হবে সেই জন্য ফরগেট পাসওয়ার্ড ক্লিক হেয়ার টু রিসেট এই অপশনটাই ক্লিক করতে হবে এখানে সবার আগে আপনার ফোন নম্বরটা দিতে হবে তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি আবার পোট করে ভ্যালিডেট করে নেবেন ভ্যালিডেট করার পর একটি নতুন পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে পরপর দুবার পাসওয়ার্ডটা সেট করে নেবেন তারপর সেভ করবেন কী টাইপের পাসওয়ার্ড হবে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম ধরনের একটা পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এটার মেসেজ চলে এলো এটাকে আমি ওকে করে দিচ্ছি তারপর আবার আপনার ফোন নাম্বার এবং এখানে যে পাসওয়ার্ডটা সেট করলেন সেটা পুট করবেন তারপর ক্যাপসা পুট করে লগ করবেন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আপনি আইটিআই ই গ্রুপ আইটিআই এম গ্রুপ পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য ফর্ম ফিল করতে পারবেন পলিটেকনিক ফার্স্ট ইয়ার যারা ফর্ম ফিল করবে তাদের মাধ্যমিক পাশ হতে হবে এবং সেকেন্ড ইয়ারের জন্য যারা ফর্ম ফিল করবে তাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তবে ফার্স্ট ইয়ারকে তিন বছর এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ারকে দু বছরের কোর্স পড়ানো হয় এখানে ফর্ম ফিল আপ করার আগে যে প্রোফাইলটি আছে আপনার সেই প্রোফাইলটি আগে আপডেট করতে হবে সেই জন্য আপডেট নাও এই অপশানটায় একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন কিছু কিছু অংশ অলরেডি ফিল হয়ে আছে যে অংশগুলো ফিল নেই যেমন রিলিজিয়ান আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারপর আপনার কাস্ট ক্যাটাগরি কী আছে সেটা সিলেক্ট করতে হবে যদি আপনার ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন অন্যথায় নো করবেন আপনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকেন ইয়েস করবেন অন্যথায় নো করবেন আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে যদিও এটা আগে থেকেই সিলেক্ট হয়ে থাকবে আপনি বিবাহিত না অবিবাহিত সেটাও এখানে সিলেক্ট হয়ে আছে তারপর আপনার ঠিকানাটা এখানে পুরোটা দিয়ে দিতে হবে গ্রাম বা রাস্তার নাম যেটা আছে সেটা এখানে ফিল করবেন তারপর আপনার রাজ্যের নাম এখান থেকে চুজ করতে হবে তারপর আপনার জেলার নাম যেটা আছে সেটা এখান থেকে ফিল করবেন সাব ডিভিশন কী আছে সেটা সিলেক্ট করবেন আপনার থানার নাম তারপর পোস্ট অফিসের নাম এখান থেকে ফিল করবেন তারপর আপনার এলাকার পিনকোড যেটা আছে সেটা নির্দিষ্ট ঘরে বসিয়ে দেবেন তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি পিবি এস এস সুবিধা নিতে চান কি না যদি নিতে চান ইয়েস করবেন এবং তারপর সেই কোর্সের নামটা এখানে বসাবেন অন্যথায় এটা নো রাখবেন তবে এখানে আর কথা বলে দিই সার্ভার প্রবলেমের জন্য বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের হয়তো দুবার করে পেমেন্ট করতে হয় হয়তো পেমেন্ট করেছেন পেমেন্টটা সাকসেসফুল হলো না ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু এখানেও ক্লিয়ার দেখাচ্ছে না ব্যাঙ্কেও হয়তো টাকা ফেরত আসছে না সেক্ষেত্রে আপনারা অনেক সময় ডবল পেমেন্ট করে দেন কিন্তু আমি বারবার বলি ডবল পেমেন্ট করবেন না যদি পেমেন্ট ফেলড হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাঙ্কে জানাবেন বা ব্যাংকের কাস্টমার কেয়ারে জানাবেন সেখান থেকে যদি জানানো হয় জিনিসটা তাহলে কিন্তু প্রসেসটা একটু তাড়াতাড়ি হয় কিন্তু তা সত্ত্বেও আপনি যদি ডবল পেমেন্ট করে ফেলেন তাহলে এখানে কিন্তু একটা পেমেন্ট ফেরত পাওয়ার আশা আছে সেই জন্য এখান থেকে দুটো অপশান সিলেক্ট করতে হবে প্রথম অপশানটা হচ্ছে যদি ডবল পেমেন্ট আপনি করে থা ফেলেন তাহলে যে আরেকটা পেমেন্টের টাকা সেটা রিফান্ড পাওয়ার জন্য আপনি কোন অ্যাকাউন্ট দেবেন যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করেছিলেন সেই অ্যাকাউন্টেই যদি আপনি টাকাটা রিফান্ড নিতে চান তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন যদি আপনার মনে হয় কোনো সাইবার ক্যাফে থেকে করেছেন এবার টাকা ফেরত তাহলে সেই সাইবার ক্যাফের অ্যাকাউন্টেই আসবে সে হয়তো ভবিষ্যতে আপনাকে নাও দিতে পারে কারণ এরকম একবার কেস হয়েছিল কোনো একটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলেই আমি আপলোড করেছিলাম সেই সম্পর্কিত একটা ভিডিও যথাসম্ভব ডিএলএডের ক্ষেত্রে অনেকের টাকা ফেরত এসেছিল কিন্তু সাইবার ক্যাফেগুলো টাকা দিতে চায়নি আর সেকেন্ড অপশনটা হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে পারেন এখানে আপনি পেমেন্ট সাইবার গ্রাফের অ্যাকাউন্ট থেকে করলেন কিন্তু যদি ধরুন রিফান্ড এলো কোনো কারণে বা ডবল পেমেন্ট করা হলো সেক্ষেত্রে রিফান্ডটা আপনি যদি আপনার অ্যাকাউন্টটা দিয়ে দেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে রিফান্ড আসবে ডবল পেমেন্টের টাকাটা আপাতত এখানে সব কিছু ফিল করে সেভ করবেন তারপর রেকর্ড আপডেট সাকসেসফুলি এরকম একটা মেসেজ চলে আসবে জাস্ট এটাকে ওকে করে দেবেন প্রোফাইল আপডেট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই আপনারা যে কোনো একটা জায়গায় করতে পারেন যখন এখানে বলা হয়েছে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য মাধ্যমিক পাস হতে হবে আইটিআই ই গ্রুপের জন্য ক্লাস এইট পাস হতে হবে আইটিআই এম গ্রুপের জন্য মাধ্যমিক পাস হতে হবে আবার পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য টেন প্লাস টু মানে টুয়েলভ পাস বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আমি এখন একটাতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করছি সেই জন্য অ্যাপ্লাই নাও বলে যে বাটনটি আছে এটার উপর ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনি মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম প্রথম এই ঘরটায় দিয়ে দেবেন তারপর আপনার যে স্কুলটি ছিল সেটি কোন রাজ্যে অবস্থিত ছিল সেটি এখানে দিয়ে দেবেন তবে নর্মালি বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সবার শেষকালে খুঁজি কারণ ডাব্লিউ আছে বলে কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গের ফর্ম ফিল আপ সেই জন্য ওয়েস্ট বেঙ্গল সবার আগে আছে তাই প্রথম দিকে হয়তো আমরা নিচের দিকে এসে ওয়েস্ট বেঙ্গল খুঁজে পাবেন না তাই বলে রাখি প্রথমেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল আছে তারপর মাধ্যমিক পরীক্ষার বোর্ড কী ছিল সেটা এখান থেকে দিয়ে দেবেন সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটাই থাকবে আর যারা মাদ্রাসা বোর্ড থেকে করেছেন তাহলে তো তাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এটাই আছে তারপর আপনার স্কুলটি কোন জেলায় ছিল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনার মাধ্যমিকে কত নাম্বার আছে সেটা এখানে ফিল করতে হবে প্রথমে এখানে পরীক্ষার মোট নাম্বারটা বসাবেন যেমন ধরুন সাতশো পরীক্ষা হতো সাতশো বসাবেন এবং তারপর আপনি কত পেয়েছেন সেটা এখানে বসাবেন তারপর ভৌতবিজ্ঞানে আপনার কত নম্বর ছিল সেটা এখানে বসাবেন যে টোটাল একশোই পরীক্ষা হয়েছে এবং আপনি কত পেয়েছেন এখানে আপনি যেটা পেয়েছেন মানে প্র্যাকটিক্যাল আর রিটার্ন দুটো মিলিয়ে কিন্তু এখানে বসাতে হবে গণিতে আপনার কত নাম্বার ছিল সেটা এখানে ফিল করে দেবেন প্রথমে গণিতের টোটাল নাম্বার এবং তারপর আপনি কত পেয়েছেন তারপর এখানে বলা হচ্ছে আমি কি ল্যান্ড লুজার কোটার সুবিধা নিতে চান কিনা হ্যাঁ হয়ে থাকে ইয়েস করবেন অন্যথায় নো করবেন টি কোটার সুবিধা নিতে চান কি না সেটা যদি আপনি নিতে চান তাহলে ইয়েস করবেন অন্যথায় নো করবেন এবার এই টি এফ বা এলএল কিউ এই কোটাগুলি অ্যাকচুয়ালি কি এগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দিতে পারবো তবে অবশ্যই নিচে কমেন্ট করবেন এই কোটাগুলোর অ্যাকচুয়ালি কী বৈশিষ্ট্য এবং বা কী সার্টিফিকেট থাকলে আপনারা এই কোটাগুলি অ্যাপ্লাই করতে পারবেন তারপর আপনি যদি এক সার্ভিসম্যান হন এবং এই পলিটেকনিকে আসতে চান তাহলে ইয়েস করবেন অন্যথায় নো করবেন আমি এখানে সবগুলো নো রাখছি তারপর সেভ করছি সেভ করার পর আপনার সামনে এরকম একটা অপশান ওপেন হয়ে যাবে এখান থেকেও দেখবেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এরকম দেখাচ্ছে মানে বাদ বাকি কোর্সগুলোতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনি যদি মনে করেন শুধু পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্যই অ্যাপ্লাই করবেন অন্য কোনো কোর্সে অ্যাপ্লাই করবেন না তাহলে এখান থেকে সরাসরি কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো তার পাশে যে কন্টিনিউ লেখা আছে এটির ওপর একবার ক্লিক করবেন পেমেন্ট করার জন্য খেয়াল করে দেখুন এখানে চারশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে সেই জন্য টু পে করবেন তারপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন এখানে একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে এই কিউআর কোডটা আপনি স্ক্যান করে পে করে দিতে পারবেন এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এখান থেকে প্রতিটা অপশান আপনাকে একবার করে সিলেক্ট করতে হবে আপলোড আপনাকে করতে হবে এক কপি ফটো আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা মাধ্যমিকের মার্কশিট ব্যাংকের বই অথবা ক্যানসেল চেক এবং আধার কার্ড অবশ্যই সবগুলো কিন্তু অরিজিনাল আপনাকে আপলোড করতে হবে যে ডকুমেন্টটা আপলোড করতে চান সেটা প্রথমে সিলেক্ট করবেন ড্রপডাউন মেনু থেকে তারপর আপলোড ডকুমেন্ট অপশানে সিলেক্ট করে যে স্ক্যান করা ডকুমেন্টটি আছে সেটা আপলোড করে দেবেন সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম কী করে আপনারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ করবেন এরপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট স্টেজ কী আছে সেটা আমি ভবিষ্যতে জানিয়ে দেবো মানে পনেরো তারিখ অবধি ফর্ম ফিল আপ হচ্ছে ফর্ম ফিল আপের পর তারপর যখন কি প্রসেস আছে সেটা কিন্তু আমি তখন বলে দেবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন